লতিফুর রহমান নামটার সাথে সবাই নিশ্চয়ই পরিচিত। 2020 সালের 1 জুলাই মারা যান বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী ট্রান্সকম গ্রুপের মালিক লতিফ। যদিও মেডিকেল রিপোর্ট বলছে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছিল তাঁর, তবে সবসময় কি ডেথ সার্টিফিকেটেই সব মৃত্যুর রহস্য জট খুলে দিতে পারে? আসুন তবে জেনে নিই এই শিল্পপতির মৃত্যুর মূল কারণ। লতিফুর রহমান ছিলেন দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি দেশের অর্থনীতিতে রেখেছিলেন বিরাট অবদান, ছিলেন প্রথম আলো ও ডেইলি স্টারের মতো দেশের প্রথম সারির দৈনিকের প্রতিষ্ঠাতাও। তবে জীবনের শেষ দিনগুলোতে তাকে কাটাতে হয়েছে দুঃসহ দুরূহ অবস্থায়। অতঃপর অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে অভিমান করে চলে গিয়েছিলেন লতিফুর রহমান। ডেইলি স্টার পত্রিকার সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর থেকেই মাহফুজ আনামের চোখ ছিল লতিফুর রহমানের কন্যা সিমিন রহমানের দিকে। তিনি চাইছিলেন কি করে হাতিয়ে নেওয়া যায় রাজকন্যা সাথে বিপুল অর্থের সাম্রাজ্য। মাহফুজ আনাম ও সিমিন রহমানের একসঙ্গে বিদেশ ভ্রমণ, একসঙ্গে ক্লাবে মদ্যপান, রাত্রিযাপন সহ নানা কর্মকাণ্ড করে আসছিলেন দীর্ঘদিন ধরে। একটা সময় এই খবর চলে আসে লতিফুর রহমানের কানে। শুরুতে নিজের মেয়ে সিমিন রহমানকে বোঝানোর চেষ্টা করলেও লাভ হয়নি তাতে। একটা সময় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে লতিফুর রহমান তার ব্যবসার যাবতীয় দায় দায়িত্ব স্ত্রী কন্যাকে বুঝিয়ে দিয়ে চলে যান কুমিল্লার চৌদ্দগ্রামে। জীবনের শেষ কটা দিন অত্যন্ত দুঃখ নিয়ে, বুক ভরা কষ্ট নিয়ে কাটান তিনি। অতঃপর 1 জুলাই মারা যান তিনি। দর্শক, এবার আপনারাই বলুন, দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ীর চলে যাওয়াটা কি তাহলে শুধুই মৃত্যু? হৃদয়ে রক্তক্ষরণ ঘটল যে লোভী মাহফুজ আনাম আর সিমিন রহমানের শুধুমাত্র একটি অবৈধ সম্পর্কের কারণে তাদের কি হত্যাকারী বলা হবে না? এমন প্রশ্ন রেখেই বিদায় নিচ্ছি আজ। মাহফুজ আনামের কুকৃত্য নিয়ে দেখা হবে এর পরের ভিডিওতে।